তার লাগে ভিডিওর মধ্যে মানুষ কমেন্ট করবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি ইওর বয় এমএইচটি ব্যাক এগেইন, নিউ 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 ভিডিও বেবি, এন্ড ওয়েলকাম টু ব্লগ নাম্বার 17। তো আজকে আমরা ব্লগটা করব গিয়া আপনার বাংলাদেশের সর্বপ্রথম সার কারখানা, পুরা এশিয়ার মধ্যে সর্বপ্রথম সার কারখানা। তো আমরা লগে আছো আমরার মহিমুন্না, হাই, এন্ড গাউদাসা, আর এই লেগিয়া বাংলাদেশের সর্ববৃহত্তর না, পুরা এশিয়ার মাঝে সর্বপ্রথম সার কারখানা। আর আমরা দুইটার গেটের সামনে আমরা এখন আছি, দেখি ফাইনাল গেইন, তারা অফিসিয়াল মানুষ তারা নিচে ঢুকতে দেয় না। আমার নাম উসমান, কেউ নাই আমার সমান, উসমান যেখানে পাওয়া রাখে সবাই যায় সমান সমান। আমার পিছে অনেক গাড়ি আছে, তো আপনার দেখো গা ভিডিও এনজয় করুন, আর ভিডিওটা দেখো গা অ্যাকচুয়ালি সাকার খানা। সার কারখানার ভিতরে ছবি তোলার নিশ্চয় নাই, ছবি তোলার চলে প্রতিদিন গাড়ি কত আপ ডাউন হয় ভাই, মানে ডেইলি মানে কত প্যাকেট প্যাকেট ঠিকঠাক হিসাব আসলে বস্তা দিয়ে আমরা দিচ্ছি রেডি বাজার একটা ভাই, ডেইলি কত মেট্রিক টন যায়, ডেইলি 1400-1500 মেট্রিক টন ডেইলি গেট পাস হচ্ছে, গেট পাস হয়। বুঝলে, ধন্যবাদ মন্ত্রী ভাই। আর এই লিগিয়া এমনি তো কতজন কর্মী কাম করেন ভাই? এমনি এখানে আমরা পারমানেন্ট স্টাফ আছি প্রায় 900, আর এমনি ডেইলি বেসিস আরো আছে এক্সট্রা আরো 500 বুঝছি, 500 ফকে দেয় কোন দিকে আমি আর হইতাম কিন্তু এই জন্য আমরা দেখানো হয়েছে, এখানে হয়েছে গিয়া স্থাপিত হয়েছে 1961 সালে। শুক্রবার ফ্রাইডে আর আমরা একটু লেটে গেছি, সকাল যদি নাইতাম তাইলে আমরা হয়তো ঢুকতাম পারলাম মনে, আর একটু দেরি হওয়ার কারণে এখন প্রায় 4টা বাজে গেছে, 4টা বাজার কারণে তারা শুক্রবার অফিস টাইম নাই, আমরা বর্তমান
দেখলাম যে টিলা দুগ্রাম, এটা টিলা কই না, সবে মানে সবে চিনে এটার সুলাই টিলা নামে পরিচিত, কারণ টিলার মধ্যে কোনো গাছ নাই, একবারে পরিষ্কার শুধু মাটি আর মাটি। আর বর্তমানে মনে হয় কিছু আনারসর গাছ লাগানো হয়েছে, অবশ্যই আপনারা দেখতে পারবা। আমরা উঠলাম গাই, দেখুন আমরা আমাজন বনে আছি। একটা জিনিস লক্ষ্য করবা, কারণ টিল্লা দুটিকে অনেক দুর্ঘটনা ঘটে, কারণ অনেক গোয়িং গোয়িং গাছ সকল আছে। আপনারা ফাড়া মারতে খুব তেহারে ফাড়া মারবা, তো আপনারা দেখতে পারবা। ওয়াও, হোয়াট এ ভিউ! হ্যালো ভিউয়ার্স, প্রধানত আমি বিশেষ করে শাওনের কথা কইলাম। প্রতিদিন ব্লগের মধ্যে প্রতিদিন আমরা একটা ব্লগ করতে গেলে তার সত্যিটা ছবি তোলা লাগে, বুঝছেন নি? আমরা ব্লগের অর্ধেকটা সময় তার কারণে বের করি, আমরা কিটা লাগে খালি ছবি তুলতো, খালি ছবি তুলতো, খালি ছবি। একটা ছবি তার সুন্দর হয় না ভাই, আমার ভাই মডেলিং দেখা পাকা বাংলাদেশের সর্ববৃহত্ত সর্বপ্রথম এশিয়ার সারকারখানা আপনারা দেখতে পারবা, আর দুইটা একলগে খামাইব। এখন 5:30 বাজে গেছে, তো আমরা দেখেই আপনারা একটু ভিডিও দেখাই, আর আমরা লগেতাও কার্ড দিলাম, আমরা ভালোবাসা দিলাম, ভালোবাসা দিবা, ওকে, লগেতাও এনজয় করবা ভিডিও। দুদিন মুরগোর লড়াই খেলো না, তাইলে কিন্তু পুরনো ছোট এলার ঐতিহ্য ওটা ধরবার লাগে। আমরা এখন মুরগি লড়াই খেলমু, আর রাউন্ড হইব, এখন আমরা রাউন্ড দিলাম, আর কলে যোগাযোগ হয়েছে, তাই আমরা বিকাশে টাকা দিবা খানি হইব, আর আমরা এখন খেলা শুরু হয়েছে, আমরা রাউন্ড দিবা। কোনো পক্ষ বাদিতা নাই, একেবারে ডাইরেক্ট ডাইরেক্ট গেল, কোনো পক্ষ নাই, সব দাঁড় দিয়ে সিনোর পালাই গেলে গিয়ে আউট। আর আমরা এখন স্টার্ট যাচ্ছি, জাজ ভাই, ভাই হ্যালো, রেডি জাজ ভাই। Yo, all these thoughts keep me up at night, yeah. What am I doing? Did I do it right? Yeah. All these thoughts keep me up at night, yeah. I can't think straight, need the light. I need to breathe, get me up and out of the sheets. Under my feet, another cup of coffee and me. That's what I need, my eyes puffy, I can't see. I'm too tired to function, but too lost to sleep. Ay, I think I need to be on something medication. I think I need to figure out the segregation. I think I needed just a better education to understand a world that's so complicated. Intoxicated, every night faded, just so I can sleep thinking that it's faded. I feel hated, I feel hatred, I'm lost deep in my mind that I've created. I have dreams where my life is devastated, feel so real that I wake up shaking. The thickest skin cause I'm gonna die. I hope it's tiger like this. Yeah, I'm gonna die. 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 আচ্ছা, মুরগিলারে খেলতে হলে অবশ্যই অবশ্যই ভরতে হবে, এটা তো স্বাভাবিক। না না, দেখাব দিক দিয়ে বলা আসলে উন্নত।
সো গাইজ আপনারা দেখছেন খেলা পুরস্কার দেখাই বা প্রাপ্য পুরস্কার পাইবা মাহি পাইয়ে দিব সৈন্য এটাকে বিষয়টা এখন আমরা খেলাবা দিয়ে আমরা টাইগার না স্যার না না টাইগার না স্যার টাইগার টাইগার মাইয়ে টাইগার কো বালগন ফাটাই উঠি বালগন জানি হয় কুরিয়া সার্ভিস পাঠাইবো হয় আর বলে যাইবো দিছি দাইতো না দাইতো 25 টাকা আইতো 25 টাকা 25 টাকা দাইতো কুরিয়ার 200 টাকা 200 টাকা দাইবো 25 টাকা টাইগার নিজো আইদান আর গাইজ আমরা মুরগল লড়াই খেলাটা কা লাগছে আপনারা দাইবো অবশ্যই কমেন্ট করি আর কত হইছে কি আপনারা আর কে বেশি স্ট্রং আপনি ওটা কমেন্ট করে জানাইবো কমেন্ট লাইক লাগে কিন্তু আমরা কিন্তু তোরা একটা কমেন্ট আইছি বেশিরভাগ থাইবো রাত আর সাউন রাত আর মাহবুবা কি বানানা খাইছি আমরা বুঝছেনি একটা লাইক আর একটা শেয়ার লাগে কি যাদের বানা খাইছি আর দেখতে পড়রা যে এই সাইটের যে নয়া বিল্ডিং গুলো এগুলো আবার মানে আবারত নয়া করে তারা তৈরি করছে আর আমি আপনারা দেখাইলাম যে বর্তমান যে একটু ময়লাযুক্ত দেখা যার জন্য একটু মরিচা পড়া বিল্ডিংগুলা বর্তমানে এই যে বিল্ডিংগুলো আছে মরিচা পড়া বিল্ডিংগুলা এগুলো আবার তো খাওয়া যায় না এখানে কোনো সার উৎপাদন হয় না বর্তমানে এগুলো বন্ধ আছে আর নয়া করে আমরা আপনারা দেখাইতাম পড়ান আসলে বর্তমান এই যে একটু এর পশ্চিম সাইডে দেখা যার জন্য নয়া করে আরও কিছু বিল্ডিং আছে ওগুলা এখন বর্তমানে সার উৎপাদন হয় ও জায়গায় ফ্যাক্টরিটা আছে এটা কিন্তু সাইড সম্পূর্ণ সাইডই কিল্লা আছিল সম্পূর্ণ সাইড কিল্লা আছিল কিল্লা খাটিয়া এটারে ফ্যাক্টরিতে রূপান্তর করা হয়েছে তারপর লাইক কমেন্ট শেয়ার করবা আর আমরা সবসময় আমরা কষ্টটা সার্থক হয় আপনারা একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইবে আমরা কষ্টটা সার্থক হইব আমরা প্রচুর পরিমাণে আসলে কষ্ট করা লাগে বিশেষ করে মাহবুব মাহি মাহি তারা প্রচুর পরিমাণে কষ্ট করে প্রচুর পরিমাণে পরিশ্রম করে And I'm not quite there yet But those words they'll regret Cause I've got something left And I'm not giving in I will not let them win I won't stop till the end, no অতিথি ভবন আছে আপনারা যারা বাইরে থেকে আইবা ইয়ে থাকতেও পারবা সমস্যা নাই আর আশা করি আপনারা ব্লগ নম্বর 17 যেদিন ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা আর যেহেতু আমরা ইউটিউবিং স্টার্ট করছি এগুলো বন্ধ হইতো না আশা করি ব্লগ নম্বর 17 আপনাদের যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার লগে থাকবা সবাই ভালো থাকা সুস্থ থাকা আল্লাহ হাফিজ